কল রেকর্ডিংটা ফেক, নো কল রেকর্ডিংটা ফেক না, কল রেকর্ডিংটা ফেক না দেখেই চোপা কথাটা বলতে পেরেছে। এতটা সাহস নেই বাবলু যে পিসো ওই গ্রামে থাকে এবং তার সম্পর্কে পিসো হয়, উনি একটা বয়স্ক মানুষ, আর এই কল রেকর্ডিংটা দেখিয়ে প্রদীপ গ্রামের পঞ্চায়েতের কাছে যাবে না, যাবে যে তুমি কেন বললে। তাহলে কল রেকর্ডিংটা কোনো অবস্থাতেই ফেক হতে পারে না। কেউ একজন আমাকে লিখেছো যে কল রেকর্ডিং পুলিশের আইন ছাড়া নেওয়া যায়, এটা ভুল কথা। কল রেকর্ডিং থেকে শুরু করে এফবি থেকে চ্যাট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করে থেকে আমি আমার এক কলিগকে দেখেছিলাম পুরোকে পুরে ওর মেয়েকে বাঁচানোর জন্য কোনো পুলিশ কেসে না গিয়ে, ওর টিনেজার মেয়ে ছিল, পুরো এফবি চ্যাট বার করে আনতে পেরেছিল কোনো পুলিশের না। এগুলি করা যায়, যেখানে অনেকে হেসেছে আধার কার্ড দিয়ে কল রেকর্ডিং, হ্যাঁ, আর ভুলে যেও না কোথাও চোপার বাবা পুলিশের সাথে যুক্ত আছে। এই কল রেকর্ডিংগুলি কোনোটাই ফেক না। কালকে রাত্রে আমি ভিডিও করে কনফিডেন্টলি বলেছিলাম কিছু কল রেকর্ডিং আমার কাছেও আছে, আমি দেবো কিনা ভাবছি, বলেছিলাম। কালকে সকালে ফার্স্ট ভিডিওটা আমি বলেছিলাম 23 মিনিট 32 সেকেন্ড, যেই কল রেকর্ডিংটা পরে দুপুরের দিকে ছাড়া হয়েছে, যাও দিদি দেখে এসো কল রেকর্ডিং। আমি তাহলে কি করে একটা কল রেকর্ডিংয়ের লেন্থ বলতে পারলাম? কল রেকর্ডিং আমার না থাকে তো তুমি কেন দাও না? আমি তো আগেই বললাম যার কল রেকর্ডিং সেখানে দেবো। এখানে কথা আসছে, অনেকে বলছে চোপা তো নুড হয়নি, চোপা তো ওরকম কিছু করেনি, চোপার তো বললো যে ও চোপার কোনো ফটোই ছাড়েনি। হ্যাঁ, চোপা কি ছেড়েছে না ছেড়েছে যদি এখন আমি, কারণ চোপাকে শেষ একটা মানুষের শেষ পথে আছে ওই ফটোটা, এর বেশি কিছু থাকবে না। ওটা যদি বলে দেওয়া হয় নোংরা যেটা শেষ মানে পচে যায়, তার থেকে নোংরা তো কিছু হতে পারে না। তো সবাই যখন জেনে গেছে ওই নোংরাটা, চোপা যেটা ভিডিওতে বললো যে আমার ভয় ছিল যে হয়তো আমার এই চ্যাটগুলি বেরিয়ে যাবে, এখন যখন এই চ্যাটগুলি বেরিয়ে গেছে ও সমস্ত ভয়টাই অলরেডি কেটে গেছে। আর মানুষ যখন, যে বললাম এক কারণে একবার হতে পারে বারবার না, আচ্ছা আবার লেখা এইসব কথা লিখতে আমার বলতে ভালো লাগে না। আপ তো বলে থে 17 তারিখ ক্যা 26 সে পেহলে মিল হো যায়, শাদি সে পেহলে, হ্যাঁ মে বলে থে ওই সহি থে মিল হোনে কা বাত, ওই জিনিসটা প্রদীপুরও মনে আসা ছিল যে মিল হবে, ভেবেছিলাম মিল হওয়ার আগে যেটুকুন পারি একটু ভিউস টুস কামিয়ে নেই। হ্যাঁ, ওই ও সবাই জানতো, সবাই মানে ওর ধারণা ছিল যে ওইসব যেটুকুন, কারণ কোনো কাস্টমার নোটিস তো আসে নাই, ওই চ্যানেল নেই, চ্যানেল কিছু করেই নেই, দেখতে পাচ্ছ চ্যানেল নিয়ে যদি কিছু করতো তাহলে এই দুটো চ্যানেলে ভিডিও দিত না, চ্যানেল নিয়ে কিছুই করেনি। তো ও ভেবেছিল এটা এটা প্রদীপেরও মন ছিল যে মিল হয়ে যাবে, কারণ ওর মা বলেই গেছিল প্রথম 17 তারিখও বলেছে বারবার একবার মাত বলো। আপ তো কেহিতে মেয়ে জান বুঝকরি কেহিতে, মেয়ে জান বুঝকরি কেহিতে ওই থে ডিল, পেহলে ডিল থে এক মহিনা ও রহেগি ভিডিও করতে যায়গি লেকিন ফোন উসকো পাস নেই রহেগি। জব এ ডিল তোড়া গয়া তব উসকো শাশুমা নে এই বাত বলিয়ে, মতলব প্রদীপ কা শাশুমা, মে লেকার যা রহি হু শাদি তক রুকনে দো, শান্ত মে রহনে দো, উসকো বাদ দেখা যায়গা ক্যা হোগা ক্যা নি হোগা, উসকো বাদ আগে বোলে, এই থে ডিল। মে ও চিজ কনফিডেন্টলি মেরা ভিডিও মে বলি থি। টাইম পিরিয়ড ছিল বিয়ে, মানে 23 তারিখ তো 22 তারিখ তো বিয়ে, 19-20 তারিখের মধ্যে মোটামুটি একটা মিল থাকবে, কিন্তু সেটা হলো না, হতে দিল না প্রদীপের টাকার লালাচ আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিছু ভিউজের লালাচ। তার মধ্যে সরকার চলে আসলো, পাখি উড়ে গেল। আচ্ছা কালকে আজকে আমাকে একটু কমেন্ট করেছো যে আপনি তো বলছেন চোপা কার সাথে আছে, সরকারের সাথে আছেন, চোপা ভালো আছে, চোপা সরকার সরকার কি বললো না বললো সেটা আলাদা কথা, সেটা জানবে তার, সেটা বৈধতাটা জানবে, ইয়াস সে এখন ভালো আছে। আমি খালি এটাই ভাবছি সরকার যদি ওকে বলতো যে না তোমাকে আমি নেব না, তোমাকে আমি গ্রহণ করবো না, তাহলে কি করতো? না ওর বাবা মাকে ফেলে দিল না হলে, কোথাও রাখলো হলে, বাট স্টিল একটা পয়েন্ট ছিল। চোপা কি এখন সুখী থাকবে সেটা দেখা যাবে, আগে 6 মাস ডিভোর্স তো হতে থাক। আর চোপাকে আমি বলবো ডিভোর্সের পর্যন্ত ভালো শান্ত হয়ে থাকো যেখানেই থাকো, আর শান্ত হয়ে থাকো যেখানে থাকো, বিয়েটা রেজিস্ট্রি বিয়েটা হতে দাও, এর আগে তুমি তোমার মুখ দিয়ে ঝগড়া করো না। ইন দ্য মিনটাইম সরকারের বাবা এগিয়ে এসেছে, মেইন রোলটা সরকারের বাবা এগিয়ে এসেছে যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, আমার ছেলে সরকারের বাবা এবং সরকারের মা চোপাকে অ্যাকসেপ্ট করেছে। ওইটা যদি না করতো তাহলে হয়তো একটু চোপা ফিরে আসার রাস্তাটা, আবার হয়তো চোপার বাবা মা যেত, চোপাও যেত, প্রদীপও তখন বলতো ভিউয়ার্স তোমরা চেয়েছো নিয়ে নিলাম, এটা প্রদীপও আশা করেছিল,
এটা প্রদীপ আশা করেছিল, কিন্তু সরকারের বাবা মা এসে যখন বুঝলো যে মেয়েটার এত কারণ, এটার কারণ হচ্ছে দেখো কিছু ভালো কিছু খারাপ, হয়তো অনেক খারাপ হবে, বুঝতে যাই না কি হবে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে মেয়েটা এত বদনাম হয়ে গেল, এত নোংরা নোংরা ভিডিও হলো, ওরা তো দেখেছে এই ভিডিওগুলি, তো যার জন্য বদনাম হলো, যার জন্য আজকে মেয়েটার এই অবস্থা, ঠিক আছে। চোপার বাবার কাছে আমি যেটা বারবার প্রদীপকে বলছিলাম, তুমি চোপার বাবার কাছে যাচ্ছ না, কিছু তোমার অনেকে আমাকে লিখেছো কেন যাবে, কেন ওরা আসবে না, সরকারের বাবা কিন্তু এসে সেরে চোপার বাবার সাথে কথা বলেছে এবং বলেছে ঠিক আছে মেয়েটা যখন বদনাম হয়েছে ওরা দেখছে। কিছু কিছু আজকে যদি এত গালি গালাজ না হতো তাহলে তো সরকাররাও বাড়ি হতো, বলতো না 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 যাও যাও ছোট চলে যাও, যখন দেখলো মেয়েটার আর বদনাম, এত বদনাম ওর ভারে মানে আর নিতে পারছে না, এবং ওরাও আর সরকারও আমার মনে হয় না মা বাবার এগেনস্টে গিয়ে কিছু করে, যখন দেখলো মা বাবাও গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কারণ মা বাবাও কারণ এখানে কি সরকারের ক্ষেত্রে সরকারের একটা প্রিভিয়াস সম্পর্ক আছে, এখানে ওরও একটা ডিভোর্স ব্যাপার আছে, দুজনেরই ডিভোর্স ব্যাপার আছে, দুজনেরই এইজ মোটামুটি ঠিকঠাক আছে, সেখানে তো আধার কার্ড দিয়ে কল রেকর্ডিংটা বার করা যায়, কল রেকর্ডিং বার করাটা মিথ্যা না, মিথ্যা না। প্লাস তোমাদের কি মনে হয় বাবলু নামক যে মানুষটা সে হচ্ছে চোপার পিষ্য, পিষ্য সে পিষ্য ছেড়ে দেবে, পিষ্যকে গিয়ে প্রদীপ ধরবে না, এই কি কল রেকর্ডিং আপনি বার করেছেন, বা পিষ্য চোপার বাবাকে ছেড়ে দেবে, কথাগুলো আমি কবে বলেছিলাম গ্রাম পঞ্চায়েত, ওদের গ্রাম পঞ্চায়েত আছে, প্রদীপও বলেছিল যখন পুলিশ থেকে ফোন এসেছিল, পঞ্চায়েত কাকুকে নিয়ে ফোন করেছিল, সে পঞ্চায়েতের লোক ছেড়ে দেবে এই বাবলু নামক লোকটাকে, তুই বলেছিস কি বলিসনি, বাবলু ছেড়ে দেবে যে না আমি তো কল রেকর্ডিংটা করিনি, তুমি কেন মিথ্যা কথা বলছো, এর জন্যই বললাম এটা ফেক না। গ্রামের কিছু লোক এখন চোপার সাথ দিচ্ছে, কারণ একটাই, ওরা জানে ওই বাড়ির আসল রহস্য কি, তোমাদের কাছে তো শুধু শুধু শাশুড়ির কথা বলেছে, শ্বশুরের কাহিনীও তো বাকি আছে, এই চোপা শ্বশুরের কোথায় কি আছে একটু বল, না না শ্বশুরের পরকীয়া নেই, শ্বশুরের পরকীয়া নেই, শ্বশুরের অন্য জায়গায় কেস আছে, এই যে কাদা ছুটতে গেছে, চোপার যে ভয়টা ছিল, চোপার প্রাণ ভ্রমণটা ছিল, সেটা কালকে প্রদীপ এই কল রেকর্ডিং ছেড়ে দিয়ে, আমি কিন্তু এটা করতে চাইনি, এই কল রেকর্ডিং দিয়ে, আর ওই যে বললাম আমরা ভিউজে সব কিছু করতে পারি, এই কল রেকর্ডিং দিয়ে সেটা চোপারকে, চোপার যেটুকু মান সম্মান ছিল ওটাকে চিটচির করে ভেঙে দিল, আর সেই ভাঙাটার পরে চোপার এখন ভয়টা বেড়ে ভেঙে গেল, ভয় যখন মানুষ ভেঙে যায় না অনেক কিছু করতে পারে, চোপা এখন নিজেই এতটা অ্যাডামেন্ট হয়ে সেরে নিজেই তার সমস্ত চ্যাট, আমি তো বলছি কারোর স্রোতে নাই, নিজেদের, আর সাবধান কন্ট্রোভার্সি কেটের সাথে হয়তো সে যোগাযোগ করবে, আর এদিকে তোরও তোরও খাবে, ওইদিকে ওরও খাবে, এরকম কেসও থাকে, সেখান থেকে একদম সাবধানে থাকবে, রাইট খেলাম লেফট খেলাম দুই তরফা, তোর কল রেকর্ডিং যদি প্ল্যান করবি তোর থেকে নিয়ে এসে আবার এখানে বিক্রি করে দেবে প্রদীপের কাছে, এই জিনিসগুলিও হয়, এগুলিও সাবধান, এগুলিও সাবধান। চোপার আমি তো ভালো কথাই বলছি, তো চোপার শ্বশুরেরও কিছু ব্যাপার আছে, না না পড়ো কে ছেড়া চোপ, আমি বলবো না, আমি বলবো কেন, এরপরে চোপার ভিডিও করবে না আমার শ্বশুর একদম দুয়ে দুধ তুলসী পাতা ধোয়া, না আমি রাত্রিটা খাবো না, তোমরা আমাকে এমনি বলছো, আপনি তো বলেছেন মিলেছে, হ্যাঁ এটাই ছিল কথা, আর রইল বাকি কেন চোপার বাবা মা চোপার পাশে নেই বা ছিল না, বাবা মা পাশে ছিল, বিয়েটা শান্তিমত হতে চেয়েছিল, কারণ মেয়ের বাড়ির লোকও চাইছিল না কোনো অশান্তির মাঝে মেয়েটা ঢুকু, তার জন্য চোপার বাবা মা যদি পাশে না থাকে, কল রেকর্ডিংয়ের টোনটা কার, বাবার, মার, বাবার কিছু ইনকাম এখনো হয়, মা পাশে আছে বলেই এখনো চোপার টিকে আছে, আর সব জায়গায় মাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, সব জায়গায় মায়ের রোদে যাচ্ছে, খালি একটাই ছিল ওদের মূল লক্ষ্য, বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, আর এদিকে প্রদীপ কি ভেবেছে যে বিয়েটার মানে তো হলো তো আমার মিল হয়ে যাবো, এই কদিনে যেটুকুন পারি রোজগার করে নেব, হ্যান ত্যান করবো, ম্যান্ডি সমীরকে নিয়ে এসেছে, আমরা বলবো হ্যাঁ বাচ্চার বাচ্চার জন্য, আমিও দেখো দিনের শেষে আমিও তো একটা বাচ্চার বাবা, বাচ্চার জন্য মেনে নিলাম, সেটা ছিল প্ল্যানিং প্রদীপের মাথায়, কিন্তু সবাই তো ম্যান্ডি সমান হয় না, আর যারা আমাকে বলছো দিদি তুমি কনফিডেন্টলি বলছো, হ্যাঁ কনফিডেন্টলি আমি আজও বলছি, চোপা ভালো জায়গাতেই আছে, রানী হয়ে যাবে সে, রানী হয়ে যাবে সে, বিয়ে যখন হবে, আমি মিথ্যা কথা বলি না, বলার আগে পাঁচবার বলি, আজকে আমি কথাটা বললাম, আমাকে সঙ্গী ঢঙ্গি বা চোপা ধরবে না, ধরবে না, কালকে রাত্রে ভিডিওগুলির মধ্যে আমার অনেক কথা অনেক ক্লু দেওয়া ছিল, যতই করো বাহানা যতই করো না না না, তো বিয়ের ফুল ফুটলে বাজবে বাজে না, আমি মিথ্যা কথা বলিনি, বলি না।
কল রেকর্ডিং ছিল তখনও বলেছি আজকে দিই নাই, কারণ আমি জানতাম এইসব কল রেকর্ডিং দিলে চোপার আর কোনো রকম ভয় ডর থাকবে না। ওর তো একটা নোংরা টোতে বড় ইনফিনিটি নোংরা, নোংরা কে কত একটা নোংরা জায়গাটা কত নোংরা হবে, সম্পূর্ণ নোংরা। আজকে যদি কল রেকর্ডিং না দিত তাহলে প্রদীপের মার এই কথাগুলি বেরিয়ে আসতো না, প্রদীপের মার এই কথাগুলি বেরিয়ে আসতো না। আজকে প্রদীপের মার কথাগুলি বেরিয়ে আসছে না, বেরিয়ে আসছে না, এটা তো সত্যি কথা। একটা বিল্ডিং, একটা সুন্দর বাড়ি থাকতে কেন বাবাটা এই বাড়িতে থাকে না, এই প্রশ্নটা তোমাদের মনে কোনোদিনও আসেনি? বাবাটা অন্য একটা বাড়িতে কেন থাকে? ও ক্ষেত পাহারা দেয়, ক্ষেত পাহারা দেয়, দোতলার ঘরের মার ঘর এটা হবে, মার বাথরুম এটা হবে, মার এটা হবে, সব জায়গাতেই মার। বাবার নামটা কবার নেওয়া হয়েছে? কেন না, বাবা এখানে একটা পালতুর মতো আছে, খালি ভাত দাও জল দাও আর এই একটা লুঙ্গি আছে ওটা ধুলে দাও, না ধুলে না ধুয়ে দাও, ব্যাস ওইটুকুনি। বাবা ওটাও ধুয়ে ফেলতে পারে, নিজের লুঙ্গি নিজে কাপড় নিজে ধুতে পারে, কেন এক স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা নেই, কোন টকিং নো টকিং কেন আছে, এটা মনে হয় না আপনাদের একবারও? শাশুড়ি না এখন পুরো বাড়িটার মধ্যেই কেচ্ছা জমে আছে, পুরো বাড়িটায়। এখানে ইন্সপিরেশন শাশুড়ি বউকে করেছে, পুরো বাড়িটাই কেচ্ছা জমে আছে, আরো কিছু কেচ্ছা বেরিয়ে আসবে। খেলতে যখন ও নেমেছে খেলবে, ভালো আমাদের, ভালো আপনাদের, আপনারা দেখবেন। আর রইল বাকি ও সুখী না হওয়া, তো হতে নাই পারে, দুটোই হতে পারে, নরক থেকে বেরিয়ে স্বর্গে যেতে পারে, স্বর্গে থেকে বেরিয়ে নরকে যেতে পারে, দুটোই হতে পারে। আর রইল বাকি বাচ্চা, এটা নিয়ে সব কথা নয় এখানে নাই বললাম, আর বললো না পরের ভিডিওতে বললাম। তো যখন আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে, আপ তো বলেছে, আপ তো বলেছে, মানে যো কুছ বলেছি সেই বলেছি। এবং এটা প্রদীপও জানতো, প্রদীপও বুঝতে পেরেছিল যে মিলটা হয়ে যাবে, ভেবেছিল মিলটা হওয়ার আগে একটু একটু ফুরিয়ে ফুরিয়ে নেই যা আসে, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই, ভাবতে পারে নাই। এবং কালকে কিন্তু একটুখানি বলে দিয়েছে, কেন তোর মা বাবা তোকে রাখতে পারলো না, মা বাবা রাখতে পারলো না কি, বাবার কাছে তো কথা বলে নিয়ে গেছে না, কথা হয়েছে দুই বাবার মধ্যে কথা হয়েছে। তো তোমার বাবা করেনি প্রদীপ, তোমার মা ফোন করে চোপার মাকে বলেনি যা হয়েছে হয়েছে ব্যাং চলেন আমরা সংসারটা নাতির জন্য ছেলের আর এই বউটার সংসারটা করি, তোমার মা করে নাই। সরকারের বাবা এগিয়ে এসেছিল চোপার বাবার কাছে, চোপার বাবা তো সাহস নাই, মেয়ে এমন নিন্দা মানে এরকম একটা নোংরামি করেছে, সেখানে চোপার বাবার সাহস নাই সরকারের বাবার সঙ্গে কথা বলতে গিয়ে, সরকারের বাবা এগিয়ে এসেছিল। এই বাবাটা এগিয়ে আসলে যদি আজকে চোপার মা, হ্যাঁ বলে চোপার মা কেন, চোপার মা তো বাড়িতে এসেছিল, চোপার মা কৃষ্ণনগরে ওয়েট করছিল, হয়তো সে একটা ফোন আসবে, কিন্তু সে তো ফোন নাম্বার ব্লকই করে রেখে দিয়েছিল, ইচ্ছে হলে কল করলো ইচ্ছে করলে ব্লক করে দিয়ে বাস হয়ে গেল। তো কেউ না পারত, আজকে প্রদীপের মা যদি কল করতো চোপার মাকে, অ্যাটলিস্ট তোমরা বলছো না বাচ্চা বাচ্চা বাচ্চা, বাচ্চাটার জন্য একটু বড়দের এগিয়ে আসতে হয়, এখন আর এগিয়ে এসে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, নো লাভ। চলো বাই।